আমি ঘোড়া ডাঙ্গিয়ে ঘাস খাওয়া পছন্দ করি না আমি জানি হুজুর মৌলানা ভাসানি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না হুজুর মৌলানা ভাসানি না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না সেই জন্যে আমি আগে হুজুর মৌলানা ভাসানির কবর জিয়ারত করতে এসেছি তার কাছে দোয়া চাইতে এসেছি আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে উনিশশো একাত্তর সালে আমরা যে বিজয় এনেছিলাম আজকের ছাত্র আজকের যুবক সেই বিজয় এনেছে আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ বিজয়ী ছাত্রদের আমি বলবো একটা বিজয় আরেকটা পরাজয়ের জন্য অপেক্ষা করতে হয় একটা পরাজয় বিজয়ের প্রথম ধাপ সেই জন্যে যারা বিজয় অর্জন করেছে তাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে মানুষকে এই দুচকের হাত থেকে বাঁচাতে হবে আমি অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে যুবকরা যে ছাত্ররা এই মহান বিজয় এনেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের বিজয়কে আমি অভিনন্দন বর্তমান সরকারকে আমি অভিনন্দন জানাই সাথে সাথে হুশিয়ারিও দিতে চাই যে অতীতের সরকাররা যেভাবে করেছে সেইভাবে বর্তমান সরকার যদি করে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে তাদের ভবিষ্যৎ কোনো মতোই আলোকিত হতে পারে না সাধারণ মানুষের মালের নিরাপত্তা দিতে হবে পুলিশ আজকে থানায় নাই ঘরে বসে আছে পুলিশদেরকেও বলবো তোমরা থানায় যাও এত বীর ছিল এক সময় অন্যায় হুকুম মানবার জন্য আজকে ন্যায়ের হুকুম আইনের হুকুম তোমরা মানবে আইনের বাইরে তোমরা পা ফেলবে না তোমাদের কেউ কিছু বলবে না আইন মতো চললে কেউ তোমাদের কিছু বলে আমরা তোমাদের পাশে আছি এদেশের জনগণ তোমাদের পাশে প্রিয় বন্ধুরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করি তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে বলব কোন ভাঙচুর কোন রকম অগ্নিসংযোগ আর যেন কেউ না করে কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা শাসন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করেন তারা যেন মালিক